সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গোঘাট দুই ব্লকের সামনে প্রতীকী অনশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে ভবেশ রায় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন। আজকে আমরা এখানে আপনারা এখানে আজকে বসে যে অবস্থান বিক্ষোভ করছেন, এই অবস্থান বিক্ষোভ করার কারণটা কি? আজকে আমরা প্রতীকী অনশন করছি, আজকে এই অনশনের সাথে আমরা অবস্থান বিক্ষোভ করছি। আমাদের এই অনশনের কারণ হচ্ছে, প্রতীকী অনশনের কারণ হচ্ছে, আজকে আমাদের সাথীরা শহীদ মিনারেতে আজ 21 দিন অনশন করছে এবং আমাদের শহীদ মিনারে অবস্থান 101 বছর পেরিয়ে গেছে। এরপরেও সরকারের টনক নড়েনি, সরকার আলোচনায় বসেনি। আমরা চেয়েছি আপনি আলোচনায় বসুন। একমাত্র কোর্টের আদেশে একবার মাত্র বসেছিল মুখ্য সচিব, তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। তিনি শুধু বলেছিলেন কোর্ট বলেছে তাই আমরা বসেছি। তিনি তার সদিচ্ছা থাকেনি যে এটা সমস্যার মেটানো। তাকে যখন বলা হয়েছিল যে আপনি কেন ডিএ দিচ্ছেন না আপনার, তখন বলে যে আমাদের অন্য খাতে টাকা নেই। জিজ্ঞাসা করা হয় আপনার তো ডিএ টাকা আসে অর্থ কমিশন থেকে, সেখানে কোনো বাকি আছে? বলেন আমাদের কোনো বকেয়া নেই। কেন অস্থায়ী কর্মচারী দিয়ে আমাদের অফিসগুলো কেন চলছে? তার কাছে কোনো উত্তর নেই। উত্তর নেই কেন? এতদিন পর্যন্ত যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, শুধু যারা বসে আছে তারাই নয়, অজস্র যোগ্য চাকরি প্রার্থী আছে, তারা পরীক্ষা পর্যন্ত হচ্ছে না। কোনো পরীক্ষার উপর আমরা ভরসা করতে পারছি না, এমন অবস্থা যে কোনটা ঘুষের টাকায় হচ্ছে নাকি কোনো চাকরি প্রার্থীর কাগজপত্র কারো ফ্ল্যাটে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। এই জায়গা থেকে আমরা চেয়েছিলাম সরকার আলোচনায় বসুন। আলোচনাতে এসে আমাদের সাথে তিনি রাস্তা দেখান, আমরা আমাদের মতামত দিই, তারা আলোচনাতে পর্যন্ত বসেনি। এবং আজকে আমাদের সাথীরা 21 দিন অনশন করছে, এই অনশনকালীন যখন অ্যাম্বুলেন্সের দরকার হয়েছে অ্যাম্বুলেন্স পর্যন্ত দেয়নি সময়েতে। দেখা গেছে পাবলিক গাড়িতে করে আমাদেরকে অনশনকারীকে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। যে কোনো সভ্য সমাজে কোনো অনশন চললে সেখানে সরকার থেকে সেখানে ডাক্তারের ব্যবস্থা করা হয়, নার্সের ব্যবস্থা করা হয়, চিকিৎসার ব্যবস্থা করা হয়। আচ্ছা, আমরা এটা পর্যন্ত খবরে দেখছি যে আপনাদের যে অনশন মঞ্চ ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে যারা অনশন করছেন তারা এখন কিভাবে কোথায় অনশন করছেন? অনশন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে পুরোপুরি বললে ভুল হবে, ওইটা ডিফেন্সের জায়গা। ডিফেন্সের কিছু আধিকারিকের সাথে রাজ্য সরকার যোগসাজশে এটাকে তুলে দেওয়ার চক্রান্ত করেছিল। আমরা ডিফেন্সের লোকজনদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা কোনো স্থায়ী কাঠামো তৈরি করিনি। হাইকোর্টের অর্ডার আছে আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করতে পারি। কোনো জায়গায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান করতে গেলে একটা কাঠামোর দরকার হয়। আমাদের উপরের ছাউনি খুলে দেওয়া হয়েছে, কিন্তু স্ট্রাকচার, বাঁশের স্ট্রাকচার যেটুকু আছে সেখানেতেই কোনো রকমে আমরা আব্রু রক্ষা করে আমরা সেই ঠান্ডা গরমেতে যেটুকু রক্ষা করা যায় তার মধ্যেই আমরা করছি। কিন্তু এইটা আমরা পরিষ্কার স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সরকার যত চেষ্টাই করুক যদি কাঠামো সব খুলেও দেয়, আমরা শহীদ মিনারের মাঠেতে খোলা মাঠেতেই আমরা দরকার হলে অনশন করবো, অবস্থান চালাবো। কিন্তু যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ওখান থেকে আমাদের এক চুলো লড়াতে পারবে না। তাদের প্রতি সহমর্মিতা জানাতেই আজকে আমরা সারাদিন প্রতীকী অনশন করেছি এবং আমরা কাজেতে ফাঁকি না দিয়ে কাজ করেও আমরা বাকি সময়টা আমরা আমাদের যেটা মূল কেন্দ্র সেই বিডিও অফিসের সামনে আজকে আমরা অবস্থান করছি। এটা হচ্ছে গোঘাট 2 নম্বর বিডিও অফিস তথা মানে যেটা কামারপুকুরে অবস্থিত। আমাদের আজকে গোঘাট থানা এলাকার সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত কর্মী বন্ধুরা মিলে আমরা এখানে অবস্থান করছি। আমাদের দাবি খুব স্পষ্ট, অস্থায়ী কর্মচারীদের যোগ্যতা অনুযায়ী স্থায়ী করতে হবে, দ্রুত সমস্ত শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে এবং স্বচ্ছতার সাথে করতে হবে। এবং তার সাথে যা আমাদের AICPI মেনে আমাদের যে ডিএর আদেশনামা প্রকাশ করতে হবে, কখনো 2% কখনো 4% ছুঁড়ে দিলাম ইচ্ছা হলো, এটা নয়, ডিএ আমাদের অধিকার, এটা প্রথম সরকারকে স্বীকার করতে হবে, এই দাবিতে আমাদের চলছে। এবং এই আন্দোলন করতে গিয়ে যাদেরকে বিভিন্ন জায়গায় প্রতিহিংসামূলক বদলি করা হয়েছে সেই সাথীদেরকে পুনরায় তাদের নিজের জায়গায় ফিরিয়ে আনতে হবে, এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। আজকে আমাদের অবস্থান এখান থেকে উঠে গেলেও শহীদ মিনারের অবস্থান চলবে। সমস্ত মানুষকে বলা হচ্ছে যে আপনারা সকলে আসুন, ডিএ 1% বাড়লে আমাদের 17 টাকা হচ্ছে সাধারণ কর্মী বন্ধুদের বেতন বাড়ে, ক্যাজুয়াল স্টাফের প্রত্যেকটা ডিএর অর্ডার আপনারা যদি লাস্ট 3টে অর্ডার দেখেন সেখানে দেখতে পাবেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত যদি করতে হয়, যদি বাজারের পশ্চিমবঙ্গের যদি মান উন্নত করতে হয়, যদি শ্রমিকদেরকে পরিযায়ী হয়ে বাইরে না চলে যেতে হয়, তাহলে আপনারা এই আন্দোলনের সাথে যুক্ত হন। সরকারকে বাধ্য করুন শ্রমের প্রকৃত মূল্য দিতে, সেটা শুধু স্থায়ী কর্মচারীদের নয়, অস্থায়ী কর্মচারী, শ্রমিক, কৃষক সকলকে। আপনার পরিচয়? আমি ভবেশ রায়, আমি সংগ্রামী যৌথ মঞ্চের গোঘাট থানা এলাকার একজন কর্মী।
চাকরি পাক অনেক হয়েছে ছল চাতুরি ঘুষ করে রান নিপাত যাক।